নমস্কার, পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মানস ভট্টাচার্যের সঙ্গে। অতীতের বিখ্যাত খেলোয়াড় প্রশাসনেও রয়েছেন এই মুহূর্তে, রাত জেগে খেলা দেখেছেন মানসদা। মানসদার সাথে একটু কথা বলে নেব। ভারত আফগানিস্তান ম্যাচ, প্রাক বিশ্বকাপের এই ম্যাচ, ভারত প্রাধান্য নিয়ে খেলেও কিন্তু ম্যাচটা জিততে পারেনি। পুরো ম্যাচটা নিয়ে কি বলবে মানসদা? দেখো, আমরা জিততে পারতাম, তুমি ঠিকই বলেছো, প্রাধান্য আমাদেরই ছিল, আমরা জিততে পারতাম। আমরা বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারিনি। তবে স্টিমেকে আমি প্রশংসা করব, বিক্রমের উপর ভরসা করে প্রথম টিমে সুনীলের সহযোগী হিসাবে ওকে নামানো। আসলে এই ছেলেটি গোলের খুব কাছে চলেও যাচ্ছিল, গোলের সুযোগ তৈরিও করেছিল, কিন্তু কাজের কাজটাই করতে পারিনি। অভিজ্ঞতা যত আরো বাড়বে, আমার মনে হয় সুনীলের উত্তরসূরি হিসাবে এই ছেলেটাকে আমরা আগামী দিনে পেতে পারি। আর সুনীলকে সবসময় ওরা মার্কিং করেছে, সুনীল একটু পেছন থেকে খেলার চেষ্টা করেছে, বিক্রমকে এগিয়ে দিয়েছে। আর ভারতীয় দলে যে ফুটবলটা আমি দেখলাম, তাতে দেখো অনেক শারীরিক গঠনের দিক থেকে যদি দেখো, আফগানরা আমাদের থেকে অনেক বেশি মানে শক্তপোক্ত। সুতরাং আমাদের ছেলেরা সেই দিকে সমকক্ষ না হয়েও স্কিলের দিক থেকে, খেলার দিক থেকে আমরা কিন্তু ওদের টেক্কা দিয়েছি। র্যাঙ্কিংও আমাদের থেকে অনেকটা নিচেই রয়েছে আফগানিস্তান। তবু আমার মনে হয় এই ম্যাচটা আমরা জিতলে ভালো লাগত। তবে আর 26 তারিখে গুয়াহাটিতে ম্যাচ হবে, সেখানে আমরা ওদের দেখে নেব এবং আমার মনে হয় ওই ম্যাচে আমাদের জয় হবে। আমি খেলার দিক থেকে যদি বলি, তাহলে 3 জন ডিফেন্ডারের কথা আমি বলবো, সুভাষিস, ভিকে এবং আনোয়ার, এরা কিন্তু ভালো ফুটবল খেলেছে, এদের আমি প্রশংসা করব। এরা ঠিক জায়গা মতো দাঁড়িয়ে থেকে আফগানদের কিন্তু মোকাবিলা করেছে। ওদের কাছে একটা গোলের সুযোগ এসেছিল সেকেন্ড হাফে, ছেলের আমি নামটা আমার ঠিক খেয়াল হচ্ছে না, তাহলে ওই গোলটা ও পেয়ে যেতে পারতো। যাই হোক, খেলাতে এরকম সুযোগ হয়, সব গোল যদি হতো তাহলে তো আমরাও তো অনেক গোল করতে পারতাম। সেদিক থেকে যদি তুমি বলো যে ভারতীয় দলের ওভারঅল পারফরমেন্স, আমার খুব খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে জেতা উচিত ছিল, আফগানিস্তান আমাদের থেকে অনেক দুর্বল দল, আমাদের দলের অনেক ওয়েট রয়েছে, আমরা আইএসএল এর মতো লিগ খেলি। তবে এটাও ঠিক, আইএসএল এ খেলা খেলে কিছু কিছু খেলোয়াড়ের কিন্তু আত্মবিশ্বাস এবং ইয়ে কিন্তু অনেকটাই বেড়েছে। আমি একটা কথাই বলবো, আজকে বিক্রম প্রতাপকে নিয়ে আলোচনা হচ্ছে, বিক্রম হিরো হতে পারত, অনেকে অনেকে দোষারোপ করছে জিততে না পারা, কিন্তু মানুষটা কখনো কি মনে হয় না দিনের শেষে বিক্রম হচ্ছে সিস্টেমের শিকার? কারণ এখানে আমরা দেখছি 4 জন বিদেশি খেলছে, বিক্রমের মতো উঠতি ছেলেরা তো প্লে টাইম পাচ্ছে না, যতটা প্লে টাইম না পেলে তো অভিজ্ঞতা বাড়বে না, এবং তাই জন্য কি এইখান থেকে আমাদের এই ম্যাচটা একটু শিক্ষা দিয়ে গেল না? আমাদের এক্ষুনি 3টে বিদেশি করা উচিত, 4টে রেজিস্ট্রেশনে সীমাবদ্ধ রাখা উচিত। ডাবল স্ট্রাইকার যদি সব দলগুলি দেশের লিগে খেলে তবে আমাদের স্ট্রাইকার উঠে আসবে কি করে? তুমি ঠিকই বলেছো, বিদেশিদের ফ্রন্টলাইনে রেখেই তো সবাই দল সাজাচ্ছে, ঠিক কিনা? এখন বিদেশিরা যদি ওই জায়গাটাই খেলে তাহলে আমাদের ছেলেদের আমি পাবো কি করে? আজকে বিজ্ঞান ঠিকই সিস্টেমের শিকার হয়েছে, এই রেজিস্ট্রেশনটা কমিয়ে দেওয়া উচিত। তুমি যেটা বলেছো তোমার সাথে আমি সম্পূর্ণ একমত, নিশ্চয়ই ইএফএফ এটা নিয়ে ভাববে, কারণ এটা করা দরকার আছে। খেলোয়াড় তুলে আনতে গেলে গোল করা দরকার আছে, গোলটা করতে গেলে আমাদের স্ট্রাইকার ভালো আনতে হবে, সেই জায়গাটাতে আমাদের একটা অভাব তৈরি হয়ে যাচ্ছে। আজকে তুমি দেখো সেকেন্ড হাফে 3টে পরিবর্তন নিয়েছিল, ও ছাংটাকে তুলে নিয়েছে, মনবীরকে তুলে নিয়েছে, তারপরে ও এনেছিল লিস্টন এবং মহেশকে, এবং দীপক চাংড়িকেও সেকেন্ড হাফে এনেছিল। কিন্তু এই যে উইং অ্যাটাক, উইং এর সাথে ব্র্যান্ডন ফার্নান্ডেজ তার আগেই এসেছিল, 4টে পরিবর্তন ও নিয়েছিল। আজকে একটা জায়গায় আমাদের যেটা দেখার ব্যাপার আছে, যত বেশি ভারতীয় খেলোয়াড়দের আইএসএল এ সুযোগ করে দেওয়া হবে, বিশেষ করে ফ্রন্ট লাইনে খেলোয়াড়দের কিন্তু রাখার দরকার আছে। দেখো আমাদের কলকাতা লিগে গতবার আমরা কোন বিদেশি খেলাইনি, আমরা কতগুলো ছেলেকে পেলাম দেখো, সুয়েলকে পেয়েছি, দিবেন্দুকে পেয়েছি, অভিষেককে পেয়েছি, নামতাকে পেয়েছি, এই যে এত প্লেয়ার উঠে এসেছে, খেলোয়াড়, হ্যাঁ, একঝাঁক ফুটবলারকে আমরা খুঁজে পেয়েছি।
এরা যদি সুযোগ যত বেশি পাবে, এরা যত কথা বলতে হবে মানুষ, হ্যাঁ বিষ্ণু, বিষ্ণুর কথা তো বলতেই হবে, অবশ্যই বলতে হবে, বিষ্ণুকে পেয়েছি, সায়নকে পেয়েছি, এই সমস্ত ছেলেদের যাদের আমরা পেয়েছি, হ্যাঁ ডেভিডের মতো প্লেয়ারকে পেয়েছি, ডেভিডকেও আমরা পেয়েছি মহামেডানের হয়ে, তেমনি ছোট দলগুলো থেকে অনেক খেলোয়াড়কে আমরা, এইটা এই ব্যাপারগুলো কিন্তু আমার আমার ডায়মন্ডার ফুটবল ক্লাবে আমি নতুন নতুন খেলোয়াড়দের পেয়েছি যারা খুব ভালো পারফর্ম করেছে। সেখান থেকে আমার একটা কথা বলার আছে, এই বিদেশিকে, বিদেশিরা খেলুক, বিদেশিদের সাথে খেললে অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু শিখতে পারবে, সেটা ঠিক আছে, কিন্তু আধিক্যটা কমাতে হবে। যেটা তোমার আইএসএল এ আছে, তুমি যেটা বলেছ ঠিক, তিনটে বিদেশি চারটে রেজিস্ট্রেশন হোক, তাদের খেলানো হোক, এবং তার সাথে আমাদের ভারতীয় খেলোয়াড়দের সুযোগ বেশি করে দেওয়া হোক, তাহলে কিন্তু আমাদের ফুটবল এগোবে, আমরা নতুন নতুন খেলোয়াড়ের সন্ধান পাবো, তা না হলে কিন্তু খুব একটা সুবিধা কিন্তু আমাদের ফুটবলে হবে না। অনেক ধন্যবাদ মানস দা আমাদের সঙ্গে থাকার জন্য, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।